কষ্ট কষ্ট, যেন ভগবান সমস্ত কষ্ট আমাকেই দিয়েছে, যেন সমস্ত কষ্ট দুঃখ আমার কপালেই জুটেছে। যদি আপনারও এমন মনে হয়ে থাকে তবে এই ভিডিওটি আপনার জন্য। কিন্তু তার আগে বলবো, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা আমার এই কথাগুলো শুনছেন, প্রথমে আপনারা চুপ করে বসুন এবং শান্ত মনে তিনবার জোরে জোরে প্রশ্বাস নিন। প্রশ্বাস নেওয়ার পর আবার এই ভিডিওটি চালু করে দেখুন। এবার আমরা টপিকে চলে আসব। কষ্ট কষ্ট কষ্ট, জীবনে সমস্ত কষ্ট যেন আমার, সমস্ত দুঃখ যেন ভগবান আমাকেই দিয়েছে। যদি আপনার এমন মনে হয়ে থাকে আর যদি তার সমাধান চান, তাহলে এই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন। আমি এখানে আপনাদেরকে বলবো সেই সমস্ত 5টি টিপস যেগুলো আপনাদেরকে কষ্ট থেকে মুক্ত হতে সাহায্য করবে। দেখুন, জীবনে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সমস্যা রয়েছে। পৃথিবীতে হয়তো আপনি এমন একটিও মানুষ খুঁজে বের করতে পারবেন না যার কোনো সমস্যা নেই। তাই প্রথমত আপনি এটা ভাবা বন্ধ করুন যে আমার এত কষ্ট কেন, আমার এত দুঃখ কেন। ভাবুন না আমি কত হ্যাপি, আমি কত সুখে রয়েছি। আর সত্যিই তো আপনি অনেক সুখে রয়েছেন। আর যদি এটা ভাবতে আপনার খুবই কষ্ট হয়, তবে একবার বাড়ি থেকে বেরিয়ে আসুন এবং সেই সমস্ত মানুষদের কাছে চলে যান যারা রাস্তায় থাকে, দুবেলা দুমুঠো যাদের কপালে ভাত জোটে না। দেখবেন সেই সমস্ত মানুষগুলোকে দেখার পর আপনার সমস্ত কষ্ট যেন কোথায় ভ্যানিশ হয়ে গেছে। তখন আপনার নিজেরই মনে হবে যে আপনি কি বোকামিটাই না করেছেন এই কষ্ট 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 করে। আসলে আপনার কোনো কষ্টই নেই, আপনি নিজে ভাবছেন আপনার এত কষ্ট কেন, আপনাকে ভগবান এত দুঃখে রেখেছে কেন, আমি এত কষ্টে আছি, এই সব ভাবা বন্ধ করুন। তাহলে দেখবেন আপনার সমস্ত কষ্ট কোথায় দূরে চলে গেছে। আপনি সবসময় পজিটিভ ভাবুন, আমি কত হ্যাপি আছি, ঘুরতে যান, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। সবসময় নিজেকে পজিটিভ বলুন, পজিটিভ কথা বলুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন, আমি কত হ্যাপি, আমি সুখে আছি, এই সব বলুন। সবসময় কষ্ট 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 করবেন না, দেখবেন আপনি অনেক বেশি সুখী হতে পারবেন কয়েকদিনের মধ্যে। দ্বিতীয়ত, অতিরিক্ত ভাবা বন্ধ করুন। বেশিরভাগ মানুষই বর্তমানে অতিরিক্ত চিন্তার কারণে আজ অসুখী। যদি আপনাদের কোনো নেগেটিভ চিন্তা আসে তো নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত করে তুলুন। তবু অতিরিক্ত চিন্তা করবেন না, কারণ অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত ভাবনা নিজের জীবনের সমস্যাগুলোকে অনেক বেশি বাড়িয়ে দেয়। একটি উদাহরণের সঙ্গে আপনাদেরকে বলি। ধরুন আপনি একজন শিক্ষার্থী, বাড়ি থেকে বেরিয়েছেন, স্কুলে যাচ্ছেন, অর্ধেক রাস্তা যাওয়ার পর আপনার মনে পড়ল আপনি বাড়িতে দরজাতে তালা লাগাতে ভুলে গেছেন। এইবার আপনি দুটো কাজ করতে পারবেন। এক নম্বর, আপনি সেখানেই দাঁড়িয়ে আরে বাবা এবার আমার কি হবে, আমি তো ঘরের তালা লাগাতেই ভুলে গেছি, আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে, দেরিতে স্কুলে গেলে আমার মাস্টারমশাই আমাকে মারবে, আমি কিভাবে এটা ভুলতে পারি, আমি কি মানুষ না গাধা যে এতটুক বিষয় ভুলে গেলাম, আমার জীবনটা যেন শেষ। তো এইসব ভেবে আপনি না বাড়িতে যেতে পারছেন না স্কুলে যেতে পারছেন, বরং সেখানেই আপনার অনেক সময় ব্যয় হয়ে যাচ্ছে। এছাড়া আপনি আরেকটি বিষয় করতে পারেন, যখনই আপনি অর্ধেক রাস্তা চলে এসেছেন আর আপনার হঠাৎই মনে পড়ল আপনি ঘরে তালা লাগাতে ভুলে গেছেন, তখন আপনি বেশি কিছু না ভেবে বাড়ি গিয়ে দরজা লাগিয়ে তালা দিয়ে চলে গেলেন স্কুলে। যদি মাস্টারমশাই জিজ্ঞাসা করে কিরে এত এত দেরি কেন, বলে দিবেন স্যার বাড়ির তালা লাগাতে ভুলে গিয়েছিলাম, অর্ধেক রাস্তা থেকে বাড়ি গিয়ে তালা লাগিয়ে স্কুলে এলাম।
এই সত্যিটা শোনার পর স্যারও খুব খুশি হবে। না, ছেলেটি স্কুলে এসেছে তো, অন্যরা হলে তো স্কুলেই আসতো না। ব্যাস, কত সহজ জিনিস, তাই না? তো ঠিক এরকমই আপনার জীবনটাও। আপনি যত অতিরিক্ত ভাববেন তত আপনার জীবনটা অতিরিক্ত কঠিন হয়ে উঠবে, কিন্তু আপনি যতটা আপনার জীবনটাকে কঠিন ভাবেন ততটা নয়, অনেকটাই সহজ। আপনি সেটাকে কঠিনভাবে নেন তাই আপনার কঠিন মনে হয়। যদি আপনি আজ থেকেই আপনার জীবনটাকে সহজভাবে নিতে শুরু করেন, তবে আপনার জীবনটা দেখবেন অনেক বেশি সহজ। তাই বলবো, আপনার যদি কোনো সমস্যা থাকে তো অতিরিক্ত ভাবা বন্ধ করুন আর কাজে মন দিন। আপনার যেটা কাজ সেটা পূর্ণ করুন, দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। দেখুন, অতিরিক্ত চিন্তা করে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়, এটা আপনিও জানেন আর আমিও। যেটা কাজ করে খুব তাড়াতাড়ি অর্জন করা সহজ সম্ভব, তাই আজ থেকেই সেই কাজটির প্রতি লেগে পড়ুন যেটা আপনি করতে চান। দেখবেন তারপর আপনার জীবনটা অতি সহজ হয়ে উঠেছে আপনার কাছে।